হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলাদ্রি সরকার ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগ হবে। আজকে আমাদের বাড়িতে বিপদনাশিনী পূজা আছে, আমরা এখন আজকে এখন ওই বাড়িতে যাবো। আজকে অনেকদিন পর একটা ব্লগ পোস্ট হচ্ছে ফাইনালি, আমার খুবই ভালো লাগছে। চলো ব্লগটা স্টার্ট করা যায়, তোমরা দেখতে থাকো আমি কি করছি কি না করছি সব দেখতে থাকো তোমরা। এখন আমরা যাচ্ছি পিছনের মাছ, দেখতে পাচ্ছ আমরা হাতে ধরো কত কিছু ধরো ঝুলিয়ে দিয়েছে। দেন এখন যাওয়া যাক, অনেক কাজকর্ম আসে গিয়ে প্রচন্ড ক্লান্ত ফিল হচ্ছে। ওই যে মা এসে পড়েছে, মা এই যে কথা হয়েছে পিছনে, যাওয়া যাক। গাড়ির দিকে অনেক কাজকর্ম আছে, দেন সব কিছু করতে হবে। তোমাদের যেতে যেতে রাস্তার ভিউটা দেখাচ্ছি, আমরা এদিক দিয়ে যাওয়ার সময় রাস্তার ভিউটা দেখতে এতটা ভালো লাগে। জাস্ট আমরা বাড়িতে এসে পড়েছি, ফাইনালি বাড়িতে ঢুকছি, আর পারছি না। আশপাশে দেখো কি সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে, বেশ লাগছে। বাড়িতে ঢুকছি, হ্যাঁ কিরে, এই যে দেখো আমার ঝুমাই তোমাদের বলেছে যে দেখাবো, কিরে তাকা তো, এই যে এটা রান্না বাড়ি করছে পুজোর, বা একদম পুরোপুরি তোরজোর চলছে। কি রান্না করবা গো মা? খিচুড়ি সবজি করো, করো রান্না করো। তুই কি করিস? হ্যাঁ সো গাইস, এসে তো আমরা অনেকক্ষণ আগে পড়েছিলাম, এসে এতটা রোদ আজকে, একদম পুজোর দিনই এতটা অবিশ্বাসজনক একটা রোদ, তোমরা বিশ্বাস করবে না আজকে এতটা অসহ্য লাগছে। সবাই এখানে কাজকর্ম করছে, আমি এখানে তো জাস্ট একটু শুয়ে থাকতে পারি, বাজে একটু শুয়ে আছি আপাতত। এইখানে ফ্যানটা একটু বেশি মানে হাওয়া দাদা, এইখানে শুয়ে আছি আজকে। আমার মানে সময় পরে যাবো এসেছে, তোমাদের দেখাচ্ছি পরে। একটু পরে ওরা পূজা প্রায় রেডি হয়ে গেছে, দেন পূজা দেবে ওরা, তারপর আমরা ছোটো সাথে খাবো। পাঁচটার মধ্যে মিনিমাম আমাকে বেড়ে যেতে হবে, কারণ সাড়ে ছটার দিকে আমার টিউশন আছে, এই টিউশনটা তো অবশ্যই করতে হবে। আমার এক্সামস এসে পড়েছে। আমি আরেকটা তোমাদের বলে দিই, আমি আজকেই আমি একটা অন্যরকম স্টাডি রিলেটেড একটা হল টাইপ অফ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা আমি ভেবেছিলাম তোমাদের স্টাডির জন্য অনেকটা হয়তো হেল্পফুল হতে চলেছে। সেটা কী ধরনের ভিডিও সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যেই, ভেবেছি আমি গসিপটা তোমাদের সঙ্গে করে দিব। সেটা হবে একটা বুক রিলেটেড ভিডিও, তোমরা এটা দেখতে পাবে, প্লিজ তোমরা দেখো। বিভিন্ন রকম সাজেশন বুকস আমি তোমাদের দেখাবো, যেগুলো আমি পড়ি বা তোমাদের খুব হেল্প হয়ে যাবে, তার জন্য আমি দেখাবো। এখানে একটা পূজা পূজা করছে, এই যে আমাদের বাড়িতে রাঘবেন্দ্র ঠাকুরের মন্দির আছে। মানে এখানে কি কি ঠাকুর আছে? এখানে বিপদনাশিনী, রাধা গোবিন্দ, গোপাল, এই যে এখানে যে পূজোর ব্যবস্থা করেছে ওরা, দেখতে পাচ্ছ কত ফলমূল কত কিছু সাজিয়েছে, এই যে ঠাকুর আমাদের বাড়ির। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, তো আশেপাশে এটুকুই, খুব মজা হলো আজকে বাড়িতে আমরা আসলাম। তো এখন আমাদের বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি বাড়িতে যাচ্ছি। তো আমি রাস্তায় যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করছি। আজকের ব্লগটা এটুকুই, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।